লেগে একটা মেয়ে ছেলে আয়েশা নামে মোবাইলে দেখছেন তাহলকা মেয়ে যা সারা বিশ্বের মধ্যে আয়েশা নামে ওর কাছে দাহিজ নিয়েছে মানে ওর কাছে পয়েন্ট নিয়েছে আর ওর কাছ থেকে টাকা নিয়ে মহিলাটাকে বিয়ে করে নেওয়ার পরে ওর উপরে অন্যায় অত্যাচার জুলুম আর জুলুম করার পরে জুলুম সহ্য করতে না পেরে লাস্ট টাইম মহিলাটা পানিতে ডুবে জান দিয়ে মরে গেছে। মহিলাটা আজকে দেখেন যে কোনো ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউটিউব খুলেন খালি আয়েশা খালি আয়েশা খালি আয়েশা মহিলাটাকে দেখে প্রত্যেকের মোবাইলে দেখতে পাচ্ছেন কি এটা ভুল না সত্যি? তাহলে আজকে জুলুম না করলে আজ মহিলাটা মরতক না? একটা মহিলা মরে যাওয়া মানে কি? আপনাকে যে এই কাজ করেছে ওকে মার্ডার করার আসামি আর মার্ডার করার গোনা ওকে জাহান্নামে ঢুকতে হবে, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। তো মুসলমান মুমিনকে আমি বলে যাই খবরদার আপনারা ডিমান্ড নেবেন না, খবরদার আপনারা জীবনে কোনোদিন মানে কারোর কাছ থেকে ডিমান্ড নেবেন না, আর ডিমান্ড নিয়ে বাবার মানে মহিলার বাবার সঙ্গে মোকাবিলা করবে না। আর বিয়ে করে নিয়েছে বউটা হয়ে গেল তোমার অর্ধেঙ্গিনী তোমার বিবি, আর তুমি তোমার বিবির সঙ্গে তোমার বিবির ওপরে তুমি জুলুম করছো, তোমার বিবির ওপরে অন্যায় করছো, অত্যাচার করছো, কী দরকার তোমার বিবির সঙ্গে অত্যাচার করার জুলুম করার? স্ত্রীকে তুমি ভালোবাসো, তুমি যা খাবে তোমার স্ত্রীকে খাওয়াও, তুমি যা পরবে তোমার স্ত্রীকে পরাও, তুমি তোমার স্ত্রীকে ভালোবাসো, তোমার স্ত্রীটা হলো তোমার অর্ধেঙ্গিনী, তোমার ইজ্জত তোমার জীবন সঙ্গিনী, তোমার অর্ধেক জীবন, তোমার স্ত্রী যখন চলে আসে তোমার অর্ধেক জীবন হয়ে গেল, একটা জীবনে বডিটার অর্ধেক বডি তোমার স্ত্রী, তোমার বাপকে সব বাপ বলছে, তোমার মাকে এসে নিজের মার মতন মা বলছে, তোমার বোনকেও নিজের বোন স্বীকার করছে, তোমার ভাইকে নিজের ভাই স্বীকার করে, তুমি যখন শ্বশুরের বাড়ি যাও তখন আমরা বেটা ছেলে পুরুষ জাত আমরা যে ওর বাবাকে বাবা বলি আব্বা বলে ডাক দিই ওর মাকে মা বলি কেন? আমি আর ও তো কোনো পার্থক্য আছে ভাই? স্ত্রী পুরুষে কোনো পার্থক্য আছে? দুইজনে একটা জীবন, তো একটা জীবন যখন করলেন আপনি কেন বলবেন যে আমাকে টাকা দাও? তোমার বাবার বাড়ি থেকে ঘড়ির টাকা নিয়েছো, মোটর সাইকেলের টাকা নিয়েছো, টিভির টাকা নিয়েছো, এটা নিয়ে আসো ওটা নিয়ে আসো, আল্লাহর নবী বলেছেন হারাম হারাম, কোনো জিনিস জুলুম করে নিতে পারবে না। যদি তো আপনার ক্ষমতা থাকে, আপনার অর্থ থাকে, আপনার দেল আরোধা আশা আছে, গরিব লোককে জাফর দেন, দরিদ্র লোককে জাফর দেন, টাকা নেবে না বিনা টাকাতে, গরিব দুঃখীকে বিহাসা দিতে জাফর দিয়ে খিলিয়ে দেন, এটা হবে আপনার শরীয়তের কাজ। আর আপনি মনে করিয়েন না যে আমি বেটার বাপ বেটির বাপের কাছে টাকা নিব 10,000 20,000 50,000 1,00,000 2,00,000 5,00,000 আর টাকা নিব, বেটির বাপের টাকা আমি মাস্তি করব, আমি মাস্তি উড়াবো, দাহিজের আপনারা দাহিজ বলছেন আমরা বলছি মানে ওই টাকাটাকে আমরা আমাদের বাঙালি বলে মানে পয়েন্ট, আর আপনারা বলেন দাহিজ, তো এই দাহিজের টাকা এই বাপমার কাছে এই টাকা নেওয়া গাড়ির দাম নেওয়া আর টাকা নিয়ে খরচ করা ওয়ার টাকা নিয়ে ওর সাথে মোকাবিলা করছে শয়তান বদমাস কামিনা, টাকা বেটির বাপের কাছে বেটির বাপের সাথে মোকাবিলা করে 150-200 বোরেত পাঠাবে, 20-30 ঘন্টা গাড়ি পাঠাবে, আর বরহন তার দিন ওকে 2টা গরু জবাই করাবে, বিয়ের দিন 3টা গরু জবাই করাবে, পরের বাপের টাকা পেয়ে এই নিজের টাকাটিকে কী করছে মানে আর নিজের টাকা খরচ করতে হয়, পাকিটের টাকা খরচ করতে হয় এইসব বোকা মুসলমানকে, এই বোকা সমাজকে মূর্খ সমাজকে, নিজের টাকা খরচ করে ভদ্রক থাকে তো বিয়ে দাও না তুমি কত পারো, কিন্তু বেটির বাপের কাছ থেকে টাকা নিচ্ছে আর বেটির বাপের কাছ থেকে টাকা নিয়ে বেটির বাপের সাথে মোকাবিলা করছে লড়াই করছে, ওয়ার টাকা নিয়ে ওয়াকি মোহর দিচ্ছে 10,000 আর 12,000, ওয়ার টাকা নিয়ে ওর সাথে লড়িছে, কতটি লোক আছে দাও তুমি, আমার যত লোক আছে আমি দেব, আমার বংশ খুব বড়ো, আমার হাত খুব লম্বা, তোর অত ভদ্র কাছে নিজের টাকা খরচ করে তোর কত হাত লম্বা আছে কর না খরচ, বেটির বাপের কাছে টাকা নিয়ে খরচ করে তোমার হাত লম্বা, তোমার হাত বড়ো, তোমার বংশ বড়ো, তুমি টাকা কেন নিচ্ছ? শরীয়ত বিরোধী কাজ জাহান্নামে ঢোকার লেগে তুমি আমার জীবনে কোনোদিন শ্বশুরের কাছে জুলুম করে কোনো জিনিস নিবেন না, আর শাশুড়ি শ্বশুরের উপরে জুলুম করবেন না। আজকে যদি আয়েশার উপরে জুলুম না হতো, ওই আয়েশা মহিলাটার উপরে যদি জুলুম না করতো, আয়েশা মহিলাটা জান দিত না, পানিতে ডুবে মরতো না, আজকে সারা বিশ্ব পাগল হয়ে আছে, সারা বিশ্বের তাহলকা মেচে আছে ওই আয়েশার কথাটা যে তারা মানে বর কাছে মানে জোরপূর্বক দাহিজ নিয়েছে, দাহিজ নেওয়ার কারণে মহিলাটা নিজের জীবন দিয়ে দিয়েছে। খবরদার মুসলমান আপনি যদি নেন, আপনি দাহিজ নিলে আপনার কাছ থেকে আপনার সব জামাই আদায় করবে, আপনি কারুর বেটিকে যদি মারেন আপনার বেটিকে আপনার জামাইতে মারবে, আপনার শ্বশুরকে আপনি কষ্ট দিলে আপনার শ্বশুর আপনাকে মানে আপনার জামাই আপনাকে কষ্ট দিবে, আপনি ডিমান্ড নিতে গেলে যদি আপনার বেটার বিয়ে দেন 2,00,000-3,00,000 টাকা নেন, আপনার বেটির যখন বিয়ে দিবেন আপনার কাছ থেকে 2-3 লাখ টাকা নিবে, কী দরকার আমি ভালো থাকবো, আমি টাকা নিব না আমার বেটার বিয়ে দেবো ফ্রিতে দিব, আমার বেটির যখন বিয়ে আসবে তখন ফ্রিতে আমার বেটিকে নিয়ে যাবে, আমিও ডিমান্ড দিব না নো ডিমান্ডে বিয়ে, আমি নো ডিমান্ডে বউ নিয়ে আসবো, আমি নো ডিমান্ডে আমার বেটির বিয়ে দিব, দুনিয়া ভালো চলবে শান্তিতে চলবে।